দেশে 12টি অপরিশোধিত জ্বালানি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক মানের জ্বালানি উৎপাদনে কাজ চলছে। পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান জানান, এপ্রিলেই বিএসটিআই নির্ধারিত মানের পেট্রোল অক্টেন উৎপাদন করতে পারবে সিলেট গ্যাস ফিল্ড। সংশ্লিষ্টরা বলছেন, ফলে কাটবে এ অঞ্চলের দীর্ঘদিনের জ্বালানি সংকট। সিলেট গ্যাস ফিল্ডে প্রতিদিন প্রায় 300 ব্যারেল এনজিএল বা তরল জ্বালানি উৎপাদন হয়। এগুলো থেকে কেরোসিন, ডিজেল, পেট্রোল এবং অক্টেন আলাদা করতে পাঠানো হয় রশিদপুর কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্টে। রশিদপুরে কনডেনসেট আসে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকেও। গেল কয়েক মাস আগে বিএসটিআই প্রক্রিয়াজাত জ্বালানি পণ্যের নতুন মান নির্ধারণ করে দেয়। সেই মান অনুসারে করতে না পারায় প্রতিদিন 150 ব্যারেল জ্বালানি পুড়িয়ে নষ্ট করে দিতে হচ্ছে কেবল সিলেট গ্যাস ফিল্ডকেই। ফলে উৎপাদন বন্ধ রয়েছে দেশের 12টি কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্টে। 150 ব্যারেলের মতো পার ডে আমাকে বার্ন করতে হচ্ছে, এটা কিছু করার নেই, এটা প্রসেসের ভিতরেই হয়ে যাচ্ছে। মার্চে আমাদের কমিশনিং কমপ্লিট হয়ে যাবে, পারফরমেন্স টেস্ট রান, এটা 10 দিন আনইন্টারাপ্টেবল প্ল্যান্ট চলতে হবে। আশার কথা, এপ্রিলের মাঝামাঝি পুনরায় জ্বালানি তেল উত্তোলনের দিকে এগুচ্ছে সিলেট গ্যাস ফিল্ডস। তরল জ্বালানির আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্ল্যান্টে সংযুক্ত হচ্ছে ক্যাটালিটিক রিফর্মিং ইউনিট। এপ্রিলের সেকেন্ড উইক থেকে আমরা ফিড আমাদের ট্যাঙ্কে চলে যাবে, অর্থাৎ আমি মার্কেটে ঢুকতে পারব। বাংলাদেশে যে কনডেনসেট প্রোডাকশন হয় সর্বোচ্চ 82 পর্যন্ত আমরা রন রিসার্ভ অক্টেন নাম্বার করতে পারি, বিএসটি নির্ধারণ করে দিছে, এটার জন্য আসলে আমরা ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট বসাচ্ছি। উন্নতমানের তরল জ্বালানি উৎপাদনে দরকারি যন্ত্র সংযোজনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনার কথা জানান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান। প্ল্যান্টের মালিকদের সাথে আমরা কথা বলছি, তাদের যে সক্ষমতা বাড়াতে হবে এটার যান্ত্রিক মানে মেশিন বসাতে হবে, উন্নত মানের বোস্টাপ করতে হবে, এবং সেটা বোস্টাপ করলে ওদের অক্টেনের মানটা বিএসটির মানে আসবে। এছাড়া সড়ক ও রেলপথের পাশাপাশি সিলেটের নৌপথে জ্বালানি পরিবহনের পরিকল্পনার কথাও জানান বিপিসি চেয়ারম্যান। পেট্রোল পাম্পকে প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।